নমস্কার বন্ধুরা, ঘরোয়া বাঙালি রান্নায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটা হ্যাক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে লেবুর খোসা। লেবুর খোসা তো আমরা সকলেই ফেলে দিই, তাই না? লেবুর রসটা বের করে নিয়ে তারপর লেবুর খোসাগুলো আমরা সকলেই ফেলে দিই, কিন্তু আজকের পর থেকে আপনারা এই লেবুর খোসা আর ফেলবেন না, কারণ এই লেবুর খোসা দিয়ে তৈরি হতে চলেছে অনেকটা দামি জিনিস, যার ফলে আপনারা মাসে এই লেবুর খোসার সাহায্যে বাঁচিয়ে নিতে পারেন অনেকগুলো টাকা। তো চলুন লেবুর খোসাগুলোকে আমি কিভাবে আজকে হ্যাকটাতে ইউজ করি সেটা দেখা যাক। আমি এখানে দু রকমের লেবুর খোসা নিয়েছি, পাতি লেবুর খোসা আর কমলা লেবুর খোসা। আপনারা চাইলে যে কোনো এক ধরনের লেবুর খোসা দিয়েও এটা ট্রাই করতে পারেন, দু রকমই যে নিতে হবে তার কোনো প্রয়োজন। এই দু রকম লেবুর খোসাকেই আমি জলেতে খুব ভালোভাবে কোচলে কোচলে ধুয়ে নিয়েছি। তো প্রথমেই আমি এখানে দু রকম লেবুর খোসাগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কমলা লেবুর খোসাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পাতি লেবুর খোসাটাকে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। দেখুন, আমি দেখিয়ে দিয়েছি, এইভাবে ছোট ছোট টুকরো করে আমি প্রত্যেকটা খোসা কেটে নিয়েছি। তারপর একটা পাত্রতে কিছু পরিমাণ জল চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। জলটা একটু একটু যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে এই দু রকম লেবুর খোসা আমি দিয়ে দেব। দু রকম লেবুর খোসাই একে একে দেওয়ার পর ঘড়ি ধরে এটাকে আমি 3.5 মিনিট ফুটিয়ে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিতেও পারেন। দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে, খোসার সমস্ত নির্যাসটা জলের মধ্যে চলে এসেছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে নিচে একটা বোল রেখে এই রসটাকে ছেঁকে নেব আর খোসাগুলোকে আলাদা করে দেব। এই রসটাও কিন্তু আমাদের প্রয়োজন হবে আর সাথে খোসাটাও। তারপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি দু রকমের সেদ্ধ লেবুর খোসাগুলো। লেবুর খোসাগুলো দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নেব। পেস্টটা করতে যাতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি এখানে যে জলটা লেবু সেদ্ধ করার যে জলটা রেখেছিলাম সেটা ফেলে না দিয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর নিচে একটা বোল রেখে স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে চেপে চেপে লেবু থেকে সমস্ত সেদ্ধ জলটাকে বের করে নেব। কালারটা খুব সুন্দর এসেছে, যেহেতু আমি এখানে কমলার খোসাটাও অ্যাড করেছিলাম তাই জন্য কালারটা এত সুন্দর দেখতে লাগছে। আর এটা খুব সুন্দর গন্ধও একটা বেরোচ্ছে, যে জলটা আমার বেরোলো, বাড়িতে তো আমাদের এরকম স্প্রে বোতল পড়েই থাকে, সেই বোতলের মধ্যে আমরা ভরে নেব। বাড়িতে যদি স্প্রে বোতল না থাকে এখানে কোনো রকম শ্যাম্পু বা কন্ডিশনারের বোতলও আপনারা ইউজ করতে পারেন। এরপরই হচ্ছে আসল ম্যাজিক, এই যে স্প্রেটা আমরা পেলাম এটার সাহায্যে আমরা কিন্তু যে কোনো রকমের বাসন খুব সহজেই পরিষ্কার করতে পারি। আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, দেখুন থালাটা, দেখুন একেবারে চকচক করছে। শুধুমাত্র কিন্তু আমি এই লেবুর রসটা দিয়েই এটা ধুয়েছি। আপনারা চাইলে যে কোনো রকম কালার ইউজ করতে পারেন। আমি যেহেতু কমলার খোসাটা দিয়েছি তো সুন্দর একটা কালার আমার এমনিই এসে গেছে, তাই আলাদা করে কোনো রকম কালার আমি এখানে ইউজ করিনি। এরপর আপনারা এর সাহায্যে গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে নিতে পারেন। আমার গ্যাসের ওভেনটা কিন্তু গ্লাস ওভেন, আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিল ওভেনও পরিষ্কার করতে পারেন। দেখুন কীরকম ঝাঁ চকচকে হয়ে গেছে। এছাড়া কিচেন টাইলসও এর সাহায্যে পরিষ্কার করা যেতে পারে। আমি এখানে আমার কিচেন টাইলসটিও পরিষ্কার করে আপনাদেরকে লাইভ রেজাল্ট দেখিয়ে দিয়েছি। এই হ্যাকটি যে কতটা চমৎকার এবং কতটা কাজ করে সেটা দেখাবার জন্যই দেখুন কতটা নোংরা বেরিয়েছে এই কটনটার মধ্যে। আর লেবু কিন্তু শুধুমাত্র ক্লিনই করছে না, জীবাণুও নাশ করছে, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এটার সাহায্যে জীবাণুমুক্ত করছি। বাড়িতেই এত সুন্দর একটা জিনিস তৈরি করে আমরা কিন্তু টাকাও বাঁচাতে পারছি সাথে জীবাণুও মারতে পারছি।